Paithago Saklaijakha JRBT ni Bisingtwi group site group tini Anjokmungni result December Talni Paithak Phaising candidate Rokni certificate Chaitogwi Naimani Yakulo oral exam ni Bisingtwi Chengjaknai recruitment Sangrongsalo Secretariat Kaisa Kokthum Panda Ringwi aur Saklaimung Rwkha Mantri Sushanta Chowdhury Like 2021 Bishini Agosta Law, JRBT Bishinti Habang Nidal Vidal Veda got 2410 group seat, 2500 group the Shabak Langna Nibagi, one Chukung Naharmani Hastini Montri Bottop, Bebagi 4910 Achuk Tiny Bagi Naharzahari 10 exam, Anjokmungni Achuk Habebagi 121,500 candidate. Fiaba High Court JRBT Anjokmungni to eight case in Maniagula, Batagri wait on Jaka JRBT result. Paithago kerangni joto jungjal paiman yaglo sangsal horo Saklaijakha JRBT ni Bisingtwi group site group dini Anjokmungni result Anjokmung go pass like 24500 candidate December talni Paithak Phaising candidate dogni certificate Chaitogwi Naimani yaglo oral exam ni Bisingtwi Chengjaknai recruitment Sangrongsalo Secretariat Kaisa Koktwma Panda Ringwi o Saklaimung Rwkha Mantri Sushanta Chowdhury ajke ei sangbadik বৈঠকের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে গতকাল রাতে আমাদের যে জিআরবিটি এক্সাম গ্রহণ করা হয়েছিল সেই জিআরবিটি এক্সামের রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে এবং এই রেজাল্টকে নিয়ে সারা রাজ্যে আপনারা জানেন আপনারা দেখেছেন বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে এটা উন্মাদনা ছিল কবে জিআরবিটি রেজাল্ট বেরোবে আমাদের চাকরির কি হলো বা রাজ্য সরকারের যে একটা অভূতপূর্ব সিদ্ধান্ত জিআরবিটি পরীক্ষার মাধ্যমে ত্রিপুরা রাজ্যে প্রথম এবং তার ফলাফল নিয়ে প্রত্যেকের মধ্যে যে একটা আগ্রহ একটা উন্মাদনা ছিল সেটার যবনিকা পতন গতকাল রাতে আমরা করেছি রাজ্য সরকারের তরফ থেকে এই দপ্তরের মন্ত্রীও রয়েছেন দপ্তরের সেক্রেটারি দপ্তরের যিনি চেয়ারম্যান আমাদের জিআরবিটি ছিলেন আমরা প্রত্যেকে আজকে কারণ গতকাল রাত সাংবাদিক বৈঠক করা সম্ভব হয়নি তাই আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে রাজ্য সরকারের এই বলিষ্ঠ সিদ্ধান্তকে স্বাগত জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এবং প্রতি ক্যাবিনেট মিনিস্টার যাদের সাথে কথা বলে এই জিআরবিটি রেজাল্ট ডিক্লেয়ার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আধিকারিকরা যারা জিআরবিটি পরীক্ষা সম্পন্ন করা থেকে শুরু করে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে মেরিট লিস্ট তারা প্রকাশ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এটা যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছিল জিআরবিটি পরীক্ষা গ্রহণের মাধ্যমে আমরা দেখেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো ক্যাটাগরিতে পরীক্ষাগুলো গ্রহণ করা হয়েছিল এবং যা ফলাফল বেরিয়েছে টোটাল আপনারা জানেন যে গ্রুপ সির জন্য আমাদের টোটাল পোস্ট 2410 এবং গ্রুপ ডির জন্য যেটা মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি তার জন্য ছিল 2500 অর্থাৎ 2410 হচ্ছে গ্রুপ সি এবং 2500 হচ্ছে গ্রুপ ডি রেজাল্ট যে বেরিয়েছে তাতে গ্রুপ সি 1:3 রেশিওতে রিটেন এক্সাম রেজাল্ট পাবলিশ করা হয়েছে আর গ্রুপ ডি যা সংখ্যা 2500 আমরা 1:6 রেশিওতে তার রেজাল্ট পাবলিশ করেছি অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে 2410 1:3 মানে ×3 আর গ্রুপ ডির ক্ষেত্রে 2500 ×6 এই রেজাল্ট আমরা বের করেছি ফিয়াবা অরাল এক্সাম নটি কাইসা বেরেমনি বড়গ্রক কখামিয়া পেরি টঙ্গু আবনি বাগে বড়গ্নি চুকলি ও ক্লাইয়া তংনা নিবাগে কয়মুং নারখা মন্ত্রী সুশান্ত চৌধুরী কক্তম ভান্ডাও মন্ত্রী সুশান্ত চৌধুরী ন কারিব মানজাখা মন্ত্রী ভগবান চন্দ্র দাস বেটেকনি তাংফং অভিষেক সিংতে জিআরবিতিনি চেয়ারম্যান আদিত্য মজুমদার কক্তম পান্ডানি বিশিংতে জিআরবিতিনি আমজকমুঙ্গ পাস নাই ক্যান্ডিডেট ডগ্ন খাকাহামিয়া ফরকা মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজাকর আগুলি নিস্তিমে অমিতনি কক্তম চিনখরা